বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু প্রত্যেকবারই কি আপনার চেষ্টা বিফলে যাচ্ছে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ কাজ, কিন্তু অনেক সময় আমাদের হাতে এই সহজ কাজটি সহজে হতে চায় না। আবার কখনো দেখা যায় বীজ থেকে চারা তো তৈরি হয়ে যায়, কিন্তু সেই চারাগুলো সহজে বাড়তে চায় না বা বড় হলেও সেই চারাতে ভালো ফলন দেখা যায় না, আর গাছগুলোতে রোগ পোকার আক্রমণও অনেক বেশি হচ্ছে। তো এই সব কিছুর জন্যই অনেক সময় দায়ী কিন্তু বীজ নিজেই হয়ে থাকে। এই জন্যে আমাদের বীজ যখন আমরা নির্বাচন করব, সেই বীজ কিন্তু ভালো জাতের বীজ হতে হবে। তো বীজটি ভালো না খারাপ সেটা আমরা কিভাবে নির্বাচন করব, এর জন্য এই বীজগুলোকে আমাদের জলে ভিজিয়ে দিতে হবে। যেই বীজগুলো উপরে ভাসবে সেই বীজগুলো কিন্তু ভালো না, সেই বীজগুলো থেকে সহজে চারা তৈরি হয় না, আর যদি চারা তৈরিও হয় সেই গাছগুলো খুবই রুগ্ন এবং সেই গাছে কিন্তু ফলন খুব ভালো বেশি হয় না। তো এই জন্য যেই বীজগুলো ভাসবে সেই বীজগুলোকে আমাদের ফেলে দিতে হবে, আর যেই বীজগুলো জলের নিচে ডুবে থাকবে সেই বীজগুলো আমাদের নির্বাচন করে নিতে হবে। বীজ নির্বাচনের পর আমাদের যেটা সবার আগে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বীজের শোধন করা। বীজের শোধন করা অত্যন্ত জরুরি। বীজ শোধন করলে বীজের মধ্যে থাকা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া, অনেক সময় অনেক কিছু ফাঙ্গাস থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, আর অনেক ব্যাকটেরিয়া থাকে যার ডিম অনেক বছর পর্যন্ত কিন্তু মাটিতে এবং বীজে জীবিত অবস্থায় থাকতে পারে, আর এগুলো চোখে দেখা যায় না, যখনই আমরা এটা মাটিতে গাঁড়বো বা এর মধ্যে জল পড়বে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে আসে, আর এর ফলে বীজের মধ্যে ফাঙ্গাস লেগে বীজগুলো কিন্তু পচে মারা যায়। তো এই জন্য আমাদের বীজ শোধন করাটা অত্যন্ত জরুরি। বীজ শোধন করার সবথেকে সহজ এবং ঘরোয়া একটা পদ্ধতি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এছাড়াও বীজ শোধন করার জন্য অনেক রকম রাসায়নিক কেমিক্যালও বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা ঘরে মানে ঘরে থাকা খুবই সহজ এমন একটি জিনিস দিয়ে বীজকে আমরা শোধন করে নিতে পারি। বীজ শোধনের পাশাপাশি আমাদের কিন্তু মাটিও শোধন করে নিতে হবে, কারণ এই মাটিতেও অনেক ধরনের ফাঙ্গাস থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত মাটির ভেতর বেঁচে থাকতে পারে, আবার অনেক ধরনের ব্যাকটেরিয়ার ডিমও কিন্তু থাকে যেগুলো এই গাছে এই মাটিতে যখনই আমরা খাবার দেব বা গাছ লাগাবো বা জল পড়বে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কিভাবে মাটিকে আমরা শোধন করে নেব আর পাশাপাশি বীজ শোধন করে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। তো সবার আগে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বীজ শোধন করে দেখাচ্ছি। বীজ শোধন করার জন্য আপনারা বাজার চলতি কেমিক্যালও ব্যবহার করতে পারেন, তার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইড কিনতে গেলে আপনাদের মোটামুটি 25-30 টাকা মতো খরচা হতে পারে, আর যদি আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা ঘরে থাকা খুবই সাধারণ একটি জিনিস দিয়ে বীজ শোধন করতে পারেন। এই জন্য আপনাদের দরকার 1 চামচ ভিনিগার। ভিনিগার যে কোনো গ্রসারি শপে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, 10-25-30 টাকা পর্যন্ত বোতল পাওয়া যায়, আর জেনারেলি ভিনিগার আমাদের প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল থাকে। তো 1 চামচ ভিনিগার দিয়েই আপনারা খুব সহজে এই বীজটাকে শোধন করে নিতে পারেন। তো এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর আপনাদের লাগবে হালকা উষ্ণ গরম জল। গরম জলটা এতটাই গরম হতে হবে যাতে আপনারা খুব অনায়াসে হাত দিতে পারেন। যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বীজটা নষ্ট হয়ে যাবে। একদমই হালকা উষ্ণ গরম জল, চাইলে এটাকে আগুনে গরম করার দরকার নেই, আপনারা কয়েক ঘন্টা রোদে রাখলে যে গরমটা হবে সেই গরম জলই এটার মধ্যে প্রয়োজন। তো এখানে আমি অল্প একটু গরম জল দিয়ে বীজটাকে ভিজিয়ে রাখছি, আর হ্যাঁ এখানে আমি নিয়ে নিয়েছি 3টা লাউয়ের বীজ। এবার জল দিয়ে এই বীজগুলোকে আমরা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। বীজটা যতক্ষণ ভিজছে ততক্ষণে আমরা মাটিটা শোধন করে নিচ্ছি। তো মাটি শোধন করার জন্য বাজারে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, আপনারা চাইলে সাফ ফাঙ্গিসাইড দিয়েও মাটি শোধন করে নিতে পারেন, আর জৈবভাবে মাটি শোধন করতে চাইলে আপনারা ট্রাইকোডার্মা ইউজ করতে পারেন, কিন্তু আমি এগুলো একদমই ব্যবহার করি না। এগুলো ছাড়াও আপনারা খুব সহজে ঘরে থাকা একটি জিনিস দিয়ে মাটি শোধন করে নিতে পারেন, সেটা হচ্ছে খাবার চুন। খাবার চুন বা কলি চুন আপনারা যেটা চান সেটাই ব্যবহার করতে পারেন। তো আমাদের ঘরে যেহেতু সবাই পান খায় তো ঘরে এই চুনটা সবসময় অ্যাভেলেবেল থাকে। সেই 1 চামচ চুন আমি মোটামুটি একটা 12 ইঞ্চি টবের জন্য যতটুকু মাটি প্রয়োজন ততটুকু মাটিতে আমি 1 চামচ চুন মিশিয়ে দেবো।
তো এই চুনটাকে মিশিয়ে মাটিটাকে ভালো করে ঝুরঝুরে করে আগে চেলে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। চুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর মাটিটাকে আমরা রোদে রেখে দেব 2-3 দিন। চাইলে মাটিটাকে আপনারা হালকা জল ছিটিয়ে ভিজিয়ে নিতে পারেন, তবে আমি জল ছিটিয়ে ভিজিয়ে নেওয়ার প্রয়োজন মনে করি না। এটা এইভাবেই আমি 2-3 দিন রোদে ভালো করে শুকিয়ে নেব। আর এই চুনের জন্যে মাটিতে থাকা সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পোকামাকড়, পিঁপড়ের ডিম যা থাকবে সব কিন্তু মরে যাবে। তো এইভাবে মাটি শোধন করে আপনারা গাছও বসাতে পারেন। আর অনেক সময় বীজ যখন আমরা চারা করার জন্য তৈরি করি, সেই বীজ বা নতুন চারাতে ফাঙ্গাস যাতে না লাগে শুধুমাত্র সেই মাটিতেও আপনারা এইভাবে মাটি শোধন করে নিতে পারেন। মাটি শোধন করার আরেকটা রাস্তা মাটিকে গরম করা। তো মাটিকে আগুনে গরম করা আমাদের দ্বারা তো পসিবল নয়, তো সবথেকে সহজ আমার কাছে এটাই মনে হয়। বীজটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে। চলুন এবার বীজটাকে আমরা রোপণ করি। তো এই পাত্রটিতে আমি বীজতলা রেডি করে রেখেছি আগেই, তো এখন এখানে আমি বীজগুলোকে রোপণ করে দেব। তো বীজগুলোকে রোপণ করার আগে পাত্রের মাটিটিকে খুব ভালো করে ভিজিয়ে নেব। তো এখানে পাত্রের মাটিতে আমি খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে খুব ভালো করে মাটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আমি এই পাত্রে বীজ লাগাচ্ছি, এখানে কিন্তু পার্মানেন্টলি দুটো গাছকে আমি বড় করব। 3টে বীজ রয়েছে, যদি 3টের থেকেই চারা তৈরি হয় আমি একটাকে তুলে অন্য পাত্রে বসাবো। তো আপনারা চাইলে সরাসরি যে পাত্রে গাছ বসাবেন সেখানেও আপনারা বীজটাকে বপন করে দিতে পারেন, বা অন্য আলাদা পাত্রে বীজ বপন করে চারা তৈরি করে তারপর পার্মানেন্ট যেখানে লাগাবেন সেখানে রাখতে পারেন। এখন দেখাচ্ছি বীজ বসানোর জন্য আমরা বীজকে কিভাবে গাঁথবো। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বীজকে আমরা কিভাবে গাঁথবো। এটা আপনাদের দেখিয়ে দিই। বীজের যে এই মাথাটা থাকবে সেটাকে আমরা নিচের দিকে রাখবো, কারণ বীজের চারা কিন্তু এই পেছন থেকে তৈরি হয়। এই যে দেখুন ওপরে যে এরকম শেপটা আছে, যে মাথাটা মোটা সেটা উপর দিকে থাকবে, যে মাথাটা একদম সরু সেটা নিচের দিকে থাকবে। তো এইভাবে আমি এই জায়গায় বীজটাকে দিয়ে দিচ্ছি, আর হালকা ওপরে মাটি চাপা দেবো। বেশি মাটির নিচে গভীরে গাড়বো না, দেখুন অল্প একটু গভীরে গেড়েছি। বেশি গভীরে দিলে এটা কিন্তু মাটি ভেদ করে বেরোতে এদের অনেক কষ্ট হবে, এই জন্য হালকা নিচে দেবো আর ওপর থেকে অল্প মাটি দিয়ে দেবো। এই মাঝখানে আমি আরেকটা দিচ্ছি, মাঝখান থেকে চারাটা কিন্তু আমি পরে তুলে অন্য জায়গায় লাগাবো। এই পাত্রে দুটো গাছই থাকবে, এই মাথায় আরেকটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো বীজ আমি বপন করে নিলাম, আর যেহেতু আমি আগেই জল দিয়ে দিয়েছি এখন আর জলের প্রয়োজন নেই, এখন শুধু অপেক্ষার পালা। চারা তৈরির জন্য বীজ বপন করার পর আপনারা চাইলে পাত্রটিকে ছায়া জায়গায় রাখতে পারেন। মাটিতে লাগালে তো অনেক সময় ছায়ায় আমরা রাখতে পারি না, কিন্তু টবে যখন আমরা করি তখন এই গাছগুলোকে মানে বীজগুলোকে আমরা কিন্তু ছায়া জায়গায় রাখতে পারি। তো এগুলো ছায়ায় রাখলে বেশি ভালো হয়। আর চারাটা জার্মিনেট হওয়া পর্যন্ত আপনারা চাইলে এটাকে হালকা কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। ঢেকে রাখলে এর ভেতরে ময়েশ্চারটা লক হয়ে যায়। তা আমি এখানে ঢাকছি না, যেহেতু আমার পাত্রটা অনেকটাই বড়, আমি এটা থেকে ঢাকার মতো আমার কাছে কোনো কিছু নেই, এটাকে খোলাই আমি ছায়া জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে জলটা প্রয়োজন বুঝে আপনাদের ব্যবহার করতে হবে। যখন মাটিটাকে শুকনো মনে হবে তখন আপনারা এতে অল্প করে জল দিয়ে যাবেন। ভেজা মাটিতে প্রয়োজন অতিরিক্ত জল পড়লে বীজগুলো পচেও যেতে পারে, সেই জন্য মাটিটা শুকোনোর পরই হালকা করে জল দেবেন। আর জলটাকে বেশি করে মগ দিয়ে ঢেলে না দিয়ে আপনারা হাত দিয়ে ছিটিয়ে বা আপনাদের কাছে যদি স্প্রেয়ার থাকে স্প্রে করে জল দিতে পারেন। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর যদি কাজের মনে হয়ে থাকে তাহলে পরিবারের একজনের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।